লটারি কেটে কোটিপতি। রাতভর বাগদার কোটিপতিকে পাহারা দিলেন ক্লাবের ছেলেরা। এই টাকা দিয়ে ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান বলে জানান লটারি প্রাপক। লটারি জিতেই রাতারাতি কোটিপতি। কোটিপতিকে রাতভর পাহারা দিলেন স্থানীয় ক্লাবের ছেলেরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়। লটারিতে কোটি টাকা জিতেছেন। লটারি জেতার পর ওই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে তাকে রাত ভোর পাহারা দিল স্থানীয় ক্লাবের ছেলেরা। ক্লাব সদস্যদের দাবি, যতক্ষণ না সে তার প্রাপ্য টাকা ব্যাংকের মাধ্যমে পাচ্ছে বা সুরক্ষিত কোনো স্থানে না রাখা হচ্ছে, ততক্ষণ তার যাতে কোনো অসুবিধে না হয় সেই কারণে আমরা তাকে রাত ভোর পাহারা দিচ্ছি। এই বিষয়ে ক্লাব সদস্য প্রশান্ত হালদার বলেন, আমরা সকলেই খুশি যে ও এই পুরস্কারটি জিতেছে, যেহেতু ওই টাকার এখনও কোনো সুরক্ষিত জায়গা হয়নি, সেই কারণে আমরা রাত ভোর ওকে পাহারা দিচ্ছিলাম যাতে ওর কোনো অসুবিধে না হয়। সেই সাথে আমরা ওর পরিবার এবং ওকে শুভকামনা জানাই। আমরা খবরটা যথারীতি লোকের মাধ্যমে পেয়েছি। পেয়ে লিটন বিশ্বাস আমার ভাই, ডাক নাম রতন বিশ্বাস, আমরা মোটামুটি যেটা এলাকার ছেলেপেলে বা ভাই ব্রাদার যারা আছি, আমরা ভবানপুর ট্যাকের বাজার যে প্রগতি সংঘ ক্লাব রয়েছে, ক্লাবের তরফ থেকে ওকে নিয়ে সারা রাত ছিলাম আনন্দে আত্মহারা বা অনেকটাই খুশির খবর। সেইভাবে আমরা সিকিউরিটির জন্য সেইভাবে এখন অবধি রয়েছি ওর পাশে, সারা রাত ছিলাম, এখনও আছি। যতক্ষণ না এটা মোটামুটি একটা সিকিউরিটি জায়গায় না আসছে, সিকিউরিটি না পাচ্ছি, ততক্ষণ আমরা আছি ওর সঙ্গে। জানা গেছে কাপড়ের ব্যবসায়ী লিটন বিশ্বাস সংসার চালিয়ে ব্যবসার ফাঁকে কখনো কখনো টিকিট কাটার নেশাও ছিল তার। সোমবার সন্ধ্যায় তিনি হঠাৎই জানতে পারেন তার কাটা টিকিটে কোটি টাকার প্রাইজ হয়েছে। টিকিটে এক কোটি টাকা প্রাইজের কথা শুনে ঘাবড়ে গিয়ে প্রথমে স্থানীয় ক্লাবের ছেলেদের জানান তিনি, সাথে সাথে ক্লাবের ছেলেরাও তার নিরাপত্তার ব্যবস্থা করেন। এই বিষয়ে লটারি প্রাপক লিটন বিশ্বাস জানান, লটারিতে আমার প্রথম পুরস্কার হয়েছে, এক কোটি টাকার পুরস্কার জিতে আমি খুবই খুশি। সেই সাথে তিনি বলেন, তার দুই ছেলে আছে, তার ছেলেরা যাতে ভবিষ্যতে ভালোভাবে পড়াশুনো করতে পারে সেই কারণে এই টাকাটি তিনি কাজে লাগাবেন। এই বিষয়ে তিনি আরো বলেন, রাত আটটার টিকিটে আমার প্রথম পুরস্কার হয়েছে, তাই এক কোটি টাকার পুরস্কার, খুব ভালো লাগছে। মাঝে মধ্যে ওই ভাগ্য ট্রাই করার জন্য আর কি। এটা ভবিষ্যতে আমার দুই ছেলে আছে, তাদেরকে পড়াশুনো করানো, তো অনেক ভাগ্যবানের মধ্যে আমি একজন হতে পেরেছি, এর জন্য খুব মানে আমি আনন্দিত। এটা সিকিউরিটি দেওয়ার মতো, হ্যাঁ, রাত ভর, শুধু বাড়িতে নয়, আমার নিজের ক্লাব, নিজে হাতে তৈরি করা ক্লাবে, সেখানে রাত ভর ওরা আমাকে কমসে কম পঞ্চাশটা ছেলে নিয়ে ক্লাবে নিয়ে গেছে। আমার বাড়িটা একটু ফাঁকা জায়গায়, সিকিউরিটির জন্য ওরাই আমাকে নিয়ে গেছে, আমি না যেতে চাইলেও জোর করে বন্ধু বান্ধবরা নিয়ে গেছে, এর জন্য ওদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।